ধাওয়া পাল্টা ধাওয়া, মুহূর্তেই রণক্ষেত্র পশ্চিম তীরের নাবলুস শহরের রাজপথ। মঙ্গলবার সাধারণ ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দুই সদস্যকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এ সময় রাস্তায় টায়ার জ্বালানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে হতাহত হন বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।